সর্বপ্রথম দুই হাজার আঠারো সালের মে মাসে রাশিয়া ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস ফাইভ হান্ড্রেড মিসাইল পরীক্ষা চালায় এটি সর্বোচ্চ সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে আর আকাশে ছয়শ কিলোমিটার দূরে থাকতেই এটি ব্যালিস্টিক মিসাইলকে আঘাত করতে পারবে এছাড়া শত্রুপক্ষের ছোড়া অন্যান্য অস্ত্র পাঁচশো কিলোমিটার দূরে থাকতে আঘাত করে ধ্বংস করতে পারবে প্রতি ঘন্টায় এগারো থেকে ষোলো হাজার মাইল গতিতে ছুটে আসা শত্রুপক্ষের দশটি হাইপারসনিক মিসাইল শনাক্ত করে তাকে নিবৃত বা ধ্বংস করতে সক্ষম রাশিয়ার এস ফাইভ হান্ড্রেড মিসাইল দশ টাকা শক্তিশালী সামরিক ট্রাকে বসিয়ে এটি নিক্ষেপ করা যায়